আমরা কোশমো 13 সেপ্টেম্বর আপনাদেরকে নিয়ে এবং এই কমিটি যারা আছে সবাইকে নিয়ে আমরা সেই বাসগুলো দেখব 22 নম্বর রুটে চলবে 50টি বাস 23 নম্বর রুটে চলবে 100টি এবং 26 নম্বর রুটে চলবে 50টি এই 200টা নতুন বাস আমরা কিন্তু নামাতে যাচ্ছি কারণ বাস তো করলে হবে না এখানে সেফটির বিষয় আছে এখানে সেফটিটাই কিন্তু সবচেয়ে বড় আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে সেফটি ফার্স্ট ঘাটের চর থেকে যে সাইনবোর্ড পর্যন্ত যে রুটটা তৈরি করেছে এটাতে কিন্তু ইতিমধ্যে 24 লক্ষ জনগণ কিন্তু উঠেছে তার মানে কি ডিমান্ড আছে আমরা যত ভালো বাস নিরাপদ বাস টাইমলি যত বেশি চলতে পারবো মানুষ কিন্তু তত বেশি জনগণ কিন্তু সেটি ব্যবহার করতে কিন্তু আগ্রহী সেটা দেখিয়েছে যেই নির্দিষ্ট রুটে যে বাসগুলোকে পারমিশন দেওয়া হবে সেই বাসে কিন্তু ওই রুটে চলবে এছাড়া ওভারল্যাপিং ছাড়া অন্য কিন্তু বাস ওই রুটে চলতে পারবে না নগর পরিবহন এটি একটি অত্যন্ত চ্যালেঞ্জ এবং অনেকে কিন্তু প্রশ্ন করে যে ঢাকা শহরে যে এই যে এই রং উঠা বাস চটা বাস এগুলা থেকে কবে রেহাই পাবে ঢাকাবাসী সেই সেই রং চটা বাস বা বিভিন্ন ধরনের কনসেপ্টে যেগুলো আছে যেগুলো আমরা কেউই পছন্দ করি না তারই পরিপ্রেক্ষিতে কিন্তু নগর পরিবহন আমাদের সেই স্বপ্নের প্রয়াত মেয়র আনিসুল হক যেটা আমাদেরকে দিয়ে গেছেন আমরা কিন্তু সেটা দিয়ে কাজ শুরু করেছি আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে একটি বাসের রুট দিয়ে কিন্তু আমরা সেই চ্যালেঞ্জগুলোকে আমরা বিভিন্নভাবে আমরা বুঝতে পারছি যে কোন জায়গাটা গ্যাপ আছে কোন জায়গাটায় চ্যালেঞ্জ আছে কোনটা করলে ভালো হবে এখানে অনেক ধরনের চ্যালেঞ্জ কিন্তু আছে আমরা এই চ্যালেঞ্জগুলো যেহেতু এত বছর পর্যন্ত কোনো বাস রুট ফ্র্যাঞ্চাইজ ছিল না এটাকে নতুন করে আনতে গেলে কিন্তু সবগুলো চ্যালেঞ্জে কিন্তু আমরা পড়ছি এবং একটি একটি করে চ্যালেঞ্জ কিন্তু আমরা ওভারকাম করছি আমরা আশা করি যে আমরা নগরবাসীকে নগর পরিবহনের মাধ্যমে একটি সুস্থ একটি সচল ঢাকা আমরা দিতে পারবো।